আব্দুল হাসান এল আইআইডি থেকে জানতে চেয়েছেন, স্ত্রী যদি মৌখিকভাবে দেন মোহরের টাকা মাফ করে দেন, এটা জায়েজ কিনা? হ্যাঁ, যে কোনোভাবে মাফ করলে সেটা মাফ হিসাবে বিবেচ্য হবে, লিখিতভাবে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে। আইনিভাবে আপনি অবশ্যই ক্ষমা পেতে হলে আপনাকে এভিডেন্স হাজির করতে হবে লিখিত, আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে মাফ পেতে হলে তিনি মৌখিকভাবে মাফ করে দিলেই মাফ হয়ে যাবে, লিখিতভাবে দেওয়া কোনো জরুরি নয়। তবে স্ত্রীর কাছে মহরানা মাপ চেয়ে নেওয়া, এটা কাপুরুষতা এবং এটি ভুল কাজ। তিনি যদি সন্তুষ্ট হয়ে কিছু কমিয়ে দেন তাহলে সেটা সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাকুলুহু হানি আম্মারি, তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খাও, ভক্ষণ করো। মাসুদ রানা এ আইডি থেকে আমরা জানতে চেয়েছেন, গর্ভের সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য লোহার কিছু রাখা যাবে কিনা? না, জায়েজ নয়, গুনাহের কথা, এটা শিরক হবে। শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে লোহা নিতে আল্লাহ তালা বলেননি, লোহার কোনো ক্ষমতা নেই যে শয়তানের হাত থেকে বাঁচাবে। দোয়া করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। নাজমুন নাহার মৌসুমি জানতে চাইছেন, সালাতে হাত বাঁধা সম্পর্কে জানতে চাই। সালাতে হাত বাঁধাটা ফরজ বা ওয়াজিব কিছুই না, এটা সুন্নাত, কেউ যদি হাত নাও বাঁধেন সালাত হয়ে যাবে। মনিরুল ইসলাম জানতে চেয়েছেন, আপনাদের প্রতিষ্ঠানের ভর্তির নিয়ম আবাসিক ব্যবস্থা করা সম্পর্কে বলুন। ভাই মনিরুল ইসলাম, আমাদের যে প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছি, স্বপ্ন দেখছি শিক্ষা প্রতিষ্ঠান, সেটি এখনও শুরু হয়নি। আমরা লকডাউনে এবং করোনার কারণে কিছুটা ইফেক্টিভ হয়েছি, হয়তোবা আমাদের শুরু করতে আরও কিছু সময় লাগতে পারে। বাকি এখানে বিস্তারিত নিয়ম কারণ ইত্যাদি আমাদের পেজে আপলোড করা হবে, আপনারা অপেক্ষা করুন। অনুগ্রহ করে আবাসিক খরচ ইত্যাদি আমরা চেষ্টা করব সহনশীল রাখার জন্য, কিন্তু আমরা ভালো মান নিশ্চিত করার স্বার্থে হয়তো যা প্রয়োজন সেটা রাখতে হবে, কত হতে পারে সেটা ইনশাআল্লাহ সময়মতো আপনাদেরকে জানিয়ে দেবো আমরা। হেনা সিদ্দিকা জানতে চেয়েছেন, তাহিয়াতুল হুজুর নামাজ কি পাঁচ ওয়াক্তে পড়া যাবে? যতবার চান ততবার পড়তে পারেন, শুধু পাঁচ ওয়াক্ত কেন, পাঁচ ওয়াক্তর দিনের ভিতরে দশবার বিশবার আপনি তাহিয়াতুল হুজুর পড়তে পারেন, যতবার উজু করবেন ততবার আপনি তাহিয়াতুল হুজুর নামাজ পড়তে পারবেন, এর সাথে ওয়াক্তের কোনো সম্পর্ক নেই, এর সাথে উজুর সম্পর্ক। ফাতেমা ইসলাম সামিয়া আপনি জানতে চেয়েছেন, মানুষ মরে গেলে মিলাদ পড়ানো কি জরুরি? না পড়লে কোনো ক্ষতি হবে না, মিলাদ পড়লে বরং বিদাত, এটা বরং পড়াবেন না। মানুষ মারা গেলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তার জন্য ইস্তেগফার করবেন, কিন্তু এটার জন্য কোনো মিলাদ পড়াতে হবে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং মিলাদ পড়ানোর কোনো নির্দেশ আমাদেরকে ইসলাম দেয়নি, তিনি মারা গেলে তার জন্য দোয়া করবেন। এবং আরও কিছু করণীয় আছে, আমাদের এই পেজে একটা ভিডিও আছে, সেটা শুনে নিতে পারেন। আব্দুল আলিম জানতে চান, ইসলামী জীবন বিমা জায়েজ আছে কি না? জীবন বিমা যতগুলো ফরম্যাট পৃথিবীতে আজ প্রচলিত আছে সেগুলো আসলে জায়েজ নেই, এবং সব দেশে ওলামা ইকরাম এই বিষয়ে বলে থাকেন। এটার জন্য কিছু বিকল্প ওলামা ইকরাম বলেছেন, তার কোনো বাস্তবায়ন আছে কি না আমার জানা নেই। জিন্না হোসেন জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী কি স্বামীর জন্য ঘরে সুগন্ধি ব্যবহার করতে পারবে? জি অবশ্যই পারবে, অসুবিধা নেই। আব্দুল মালিক জানতে চেয়েছেন, কবরের উপর খেজুরের ডাল দেওয়ার বিধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একবার এই আমলটি করেছেন বলে বর্ণিত হয়েছে, একটা বিশেষ কবরে আজাব হচ্ছে এটি তিনি জানতে পেরেছেন সেই ভিত্তিতে, এরপরে আর কখনও তিনি দিয়েছেন বা সাহাবীরা সেটা অনুসরণ করেছেন বা সাধারণভাবে করতে বলেছেন এরকম কোনো কথা আমাদের জানা নেই, যার কারণে কবর দেওয়ার পরে কবর উপর ডাল, কোনো গাছের ডাল ইত্যাদি আপনার পোতা, এটাকে সুন্নাহ মনে করা সঠিক নয়। লাবিব হক আপনি জানতে চাইছেন, উসিলা দিয়ে কি দোয়া করা যায়? জাকির নায়েক বলেছেন উসিলা দিয়ে দোয়া করা যায় না, আপনার মতামত কি? এটা নিয়ে ওলামা ইকরামের ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে, অনেক ওলামা ইকরামই এটাকে জায়েজ বলেছেন, তবে হ্যাঁ মানে এটাকে বলতে সাধারণভাবে যে কোনো মানে ভালো কিছুর উসিলা দিয়ে দোয়া করা, তবে কিছু উসিলা সম্পর্কে কোনো ইখতিলাফ নাই যে এটা জায়েজ আছে, যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিছু কিছু উসিলা দিয়ে, যেমন কোনো নেককার মানুষের উসিলা দিয়ে আল্লাহ তাআলা আর কাছে দোয়া চাও, আল্লাহ অমুক নেককার মানুষের আমলের উসিলাতে বা তার উসিলা আমি আপনার কাছে দোয়া চাই, এটা করা যেতে পারে। কোনো নিজের কোনো নেক আমল উসিলা দোয়া করা যেতে পারে, আল্লাহ আমার অমুক নেক আমলটার উসিলা আপনি এটা কবুল করুন, এরকম কিছু কিছু উসিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ বলেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবতাগুল ইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। এখানে অনেকে মনে করেন ওয়াসিলা মানে হলো মাধ্যম তালাশ করা, মূলত এখানে ওয়াসিলা বলতে কী বোঝানো হয়েছে এই আয়াতের তাফসির মুফাসসিরগণ লিখেছেন, প্রায় সব তাফসিরই লেখা হয়েছে যে এখানে ওসিলা বলতে উদ্দেশ্য হলো এবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার নির্দেশ করা হয়েছে।